এত মজা করার জন্য, হাসানোর জন্য একটু আধটু খারাপ কথা বলি, কিন্তু এটা ধ্রুব সত্য। এটা কিন্তু ধ্রুব সত্য। আমরা যতই মেয়েদের খারাপ করি না কেন, একটা মেয়ে কখনো মাতৃরূপে, কখনো কন্যা রূপে, কখনো জায়া রূপে, কখনো সেবিকা রূপে। তো আসুন, মঞ্চে আছে আপনাদের প্রিয় আর্টিস্ট, আপনাদের ভালোবাসার মানুষ, ভালো লাগার মানুষ। তো মেয়েকে তো আমাদের ছাড়তে ইচ্ছে করছে না, কিন্তু ছেড়ে দিতে হবে। আর একটা নাচ হবে, হ্যাঁ আর কি হবে? ডায়লগ, আর একটা ডায়লগ, ছোট্ট করে একটা ডায়লগ শোনাতো সবাইকে, একটা আরেকটা নাচ, আরেকটা ছোট্ট ডায়লগ, তাহলে ছেড়ে দেবো। ঠিক আছে, আগে ডায়লগটা দিয়ে শুরু করি। তো তোমরা কি রিসেন্টলি ওই এপিসোডটা দেখলে যেখানে মীনাক্ষী গাঙ্গুলি নাকি মেঘকে বরণ করে ঘরে তুলতে চেয়েছিল? মেঘ তো আচ্ছা করে কথা শুনিয়ে বেরিয়ে এসেছে, ঠিক ছিল না একদম। তো সেখানে নীল বলছে যে এ দেশের ছেলেরা নাকি এরকমই সন্দেহবাদী। তখন মেঘ বলেছিল যে নীল, তুমি তো আবার এদেশের আদর্শ পুরুষ, এখন না জোড়া তপকে দিয়ে আমাকে ঘরে ফেরাতে চাইছো, কিন্তু আবার যদি তোমার মনে হয় যে তোমার বউয়ের থেকে তুমি অগ্নি পরীক্ষা চাইবে, আর তখন যদি তোমার বউ না করে দেয়, তখন তুমি কি করবে? আর মীনাক্ষী গাঙ্গুলি, আপনি এই যে বললেন যে আপনি বরণ করতেন, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, তা আপনার সবকিছু কি আমিতে শুরু হয়ে আমিতেই শেষ হয়ে যায়? অন্য কারোর কথা ভাবার বোধহয় আপনি প্রয়োজন করেন না, তাই না? আর সেটাই স্বাভাবিক, কারণ এতদিন তো আপনাদের কাছে আবার আমার দিদি ভাই ভালো ছিল, এখন হঠাৎ করে মেঘ ভালো হয়ে গেল। তো যদি রূপ কোনোদিন নিজের আসল রূপটা না দেখাতো, তাহলে কি মেঘ আপনাদের কাছে ভালো হতো? হতো না। এখনো সেই মেঘকেই অপমান করতেন। ঠিকই বলে মেঘ, যে কথাগুলো বলে আমার তো ভীষণ ভালো লাগে ডায়লগুলো বলতে, কারণ এত উচিত জবাব দেয় মেঘ, আমার সত্যি ভীষণ ভালো লাগে। আমার ডান্সার বন্ধুরা মঞ্চে চলেছে, ডান্সার বন্ধুরা মঞ্চে চলেছে।